أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই মহাগ্রন্থের কোরআনের সর্বমোট আয়াতের সংখ্যা হল 6,660। এই 6,660 আয়াতের মধ্যে 500 আয়াত হচ্ছে আহকামাত সম্পর্কে, 500 আয়াত হচ্ছে বিচার ব্যবস্থাপনা, শাসন প্রশাসন এবং আইনি বিষয়। পৃথিবীর মানুষকে পরিচালনার ক্ষেত্রে আল কোরআন একটি মাত্র জীবন গ্রন্থ, কমপ্লিট কোড অফ লাইফ, যে গ্রন্থখানা মানুষ যদি তার জীবনের জন্য গ্রহণ করে, তার এই কোরআনের জীবনী ব্যবস্থাপনায় সেই লোকটি যে শান্তি পাবে, আর কোথাও কোনো আইনি ব্যবস্থায় সে শান্তি নেই। এই জন্যই আল কোরআন দিয়ে শুধু একটা গ্রাম চালানো যায় তা কিন্তু নয়, আল কোরআন দিয়ে শুধু একটি শহর পরিচালনা করা যায় তা কিন্তু নয়, আল কোরআন দিয়ে শুধু একটি অঞ্চল পরিচালিত হয় তা কিন্তু নয়, একটি কোরআন দিয়ে শুধুমাত্র একটা দেশ পরিচালনা করা যায় তা কিন্তু নয়, বরং মহাগ্রন্থ আল কোরআন দিয়ে গোটা বিশ্ব পরিচালনা করা যায়। সারা পৃথিবীর সূর্যের উদয়ন, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মানব জীবনের যা কিছু আছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 500 আয়াত আছে, যে আয়াতগুলো হলো আহকামাত, আইন কানুন প্রশাসন এবং বিচারিক বিষয়ে। এগুলো দিয়ে আপনি বিচার করতে পারবেন, এগুলো দিয়ে আপনি শাসন পরিচালনা করতে পারবেন, এগুলো দিয়ে আপনি আইন তৈরি করতে পারবেন। তাহলে আইন, শাসন, কথা বুঝতে পারছেন, এবং এটার প্রয়োগের সব কিছু 500 আয়াতের মধ্যে আহকামাত হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর বাকি 6,166 আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদাত, মুআমালাত, মুআশারাত, এই 6,166 আয়াত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, কিভাবে তাদের সমাজ পরিচালনা করবে, কিভাবে তারা তাদের পরিবার চালাবে, কিভাবে তাদের জীবন সংগঠিত করবে, সুশৃঙ্খল করবে, জীবনকে সুশোভিত করবে, ছোট্ট শিশু থেকে নিয়ে ওই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষটি শৃঙ্খলায় কিভাবে জীবন যাপন করবে, 6,166 আয়াত। এগুলো হচ্ছে ইবাদত সংক্রান্ত, এগুলো মুআমারাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বন্দিনীতি, এই সবগুলো বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সেই বিষয়গুলোর আলোচনা এসেছে। অতএব আমরা যদি এখন গভীরভাবে আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মহাগ্রন্থ আল কোরআনের মতো এই কিতাবখানা, এটি মানব জীবনের কোন একটি অংশের আলোচনা এতে বাদ রাখা হয়। বিচারের ব্যাপার যেমন আছে, আইনের ব্যাপার তেমন আছে, শাসনের ব্যাপার তেমন আছে। এ ধরনের আয়াতের সংখ্যা তো কত? 500। আহকামাত হলো 500, আর ইবাদত, আপনি কিভাবে আপনার জীবনকে আপনি আল্লাহর জন্য নিবেদিত করবেন, ভালো মানুষ হওয়ার জন্য কি হওয়া দরকার, কি কাজটি করলে পরে আপনি একজন, আপনি আমি একজন ভালো মানুষ হব, একটি সমাজ কিভাবে সুশীল সমাজে পরিণত হয়ে যাবে, একটি পরিবার কিভাবে আল্লাহওয়ালা হবে, একটি জাতি কিভাবে আল্লাহর পথে চলে আসবে, তার সব কিছু আছে কোথায়? 6,166 আয়াতের ভিতরে। এখন আমাদেরকে বের করে নিতে হবে যে আমরা ইবাদতে কোন কোন আয়াতগুলো ব্যবহার করব। আমাদের জীবনের ইবাদত মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সম্মানিত শ্রোতা, এই জিন জাতি মানুষের পৃথিবীতে আসার আগে
60,000 বছর এই পৃথিবীর মধ্যে তারা বসবাস করেছিল। কত বছর? 60,000 বছর, 60,000 ইয়ার্স। 60,000 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে যে জাতি বসবাস করেছে তাদের উচ্ছৃঙ্খলতা, তাদের বাড়াবাড়ি, তাদের আল্লাহর সাথে নানা ধরনের বেয়াদবির নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিটাকে সম্পূর্ণ উৎখাত করে জিন জাতিকে শহর থেকে লোকালয় থেকে তাদেরকে বনে জঙ্গলে পাহাড় পর্বতে সমুদ্র নদ নদীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করে এই পৃথিবীর জমিনটাকে তিনি মুক্ত করলেন। তার উদ্দেশ্য ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তিনি তার খলিফা মানব জাতিকে তিনি পৃথিবীতে পাঠাবেন। ইবাদতের উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। পরিষ্কার কথা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, সৃষ্টি যদি আল্লাহর কথা না মানে, নাগরিক যদি সরকারের কথা না মানে, তাহলে সরকার যেমন তাকে দেশ থেকে বের করে দেয়, জেলে আটকায়, কতক্ষণ না, তার শাস্তির ব্যবস্থা করে। এই পৃথিবীর জমিনে যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, তার সৃষ্টির অবকাঠামো এই পৃথিবীর মধ্যে একটি শিশু আপনি অথবা আমি মায়ের গর্ভে যখন আমি ছিলাম, পৃথিবীতে একটা শিশু জন্মের কাহিনী, আপনি অবাক হয়ে যাবেন আমেরিকায় যখন কোনো শিশু একটা জন্ম নেয় সেই শিশুর পিছনে যে ব্যয় হয় সরকারের সেটা 1-1.5 কোটি টাকার মতো। কত? 1-1.5 কোটি টাকা শুধু একটা শিশু পৃথিবীতে আসতে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতে 1-1.5 কোটি টাকা ব্যয় হয়। আমাদের দেশে এটা হয় না। সেই দেশের হাসপাতালের বিল, নার্সের বিল, ডাক্তারের বিল, ঔষধের বিল, মা এবং শিশুর নার্সিং, এই বাবদে যত বিল আছে সব মিলে বিশাল লম্বা বিল হয়, আর সেই বিলটা 1-1.5 কোটি। কিন্তু সম্মানিত শুধু ওই শিশুটির জন্মের বাবদ যদি এই বিলটা হয়, তাহলে মায়ের গর্ভে সেই শিশুটি 10 মাস 10 দিন ছিল, তার বিল কত আসতে পারে? একটু সুবহানাল্লাহ কর। শুধু তাই নয়, বরং মায়ের গর্ভের মধ্যে ওই শিশুটি, আমার আল্লাহ বলছেন তাকে আমি সৃষ্টি করতে গিয়ে তার দুটো চোখ এমন ভাবে আমি তৈরি করে দিলাম যে দুটো চোখ পৃথিবীতে জন্ম নেয়ার পরে যদি কানাডা থেকে আনতে হতো, তার হার্টটা যদি অস্ট্রেলিয়া থেকে আনতে হতো, তার ফুসফুসটা যদি সিঙ্গাপুর থেকে আনতে হতো, তার লিভারটা যদি ওই দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়া থেকে আনতে হতো, ফরমালিতে সারা জগৎ ভর্তি, কাজেই কানাডা থেকে দুটো চোখ আনতে গিয়ে মাঝখানে যদি 2 নম্বর চোখ লাগাই দিত, তাহলে 10 দিন পরে এটা বদলাইতে হইত, 10 দিন পরে চোখের ডিস্টার্ব হয়ে যেত। ভাইরা আমার ছাত্রেরা পড়তে গিয়ে ক্লাসের থেকে বের হয়ে আসতো, জীবন বিপন্ন হয়ে যেত। আমার দেহের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দুটো চক্ষু দিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। রে বান্দা, যে দুটো চক্ষু দিয়ে বিশাল জগৎ তুমি দেখতেছো, গোটা জগৎ নানা ধরনের রং কালার তুমি দেখছো, শুধু তাই নয়, এই দুটো চোখ দিয়ে তুমি তোমার মায়ের চেহারা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমার স্ত্রী তোমার সন্তানের চেহারা তুমি দেখতে পাচ্ছ, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. الله বলেন বান্দারা,
তোমার জন্য আমি আকাশের সূর্য তৈরি করে দিয়েছি এবং তোমার জন্য আমি চন্দ্র তৈরি করেছি। ওই মহান আল্লাহ যিনি তোমার জন্য আকাশের সূর্যটা প্রদীপ হিসাবে, এটা আলোক পত্রিকা হিসাবে, এটা প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন, আর চন্দ্রটাকে সূর্যের থেকে আলো নিয়ে আলোক পত্রিকা বানিয়ে দিয়েছেন। চন্দ্র এবং সূর্য দুটোই ছ সমান পাওয়ারের মহাগ্রন্থ আল কোরআন বলছে, আমি চন্দ্র সূর্য এবং চন্দ্র দুটোকে সমান পাওয়ারে আমার নিদর্শন করে তোমার জন্য সৃষ্টি করেছি। দিনের আলো রাতের বেলায় যদি সমানভাবে চাঁদের আলোটা দিনের আলোর মতো হতো, সূর্যের আলোর মতো হতো, তাহলে পৃথিবীতে আমরা কেউ ঘুমাতে পারতাম না, বড় কষ্ট হতো আমাদের। মহাগ্রন্থ আল কোরআন কত চমৎকার উপলব্ধির কথা বলেছে। আমার আল্লাহ বলছেন, আমি এমন এক আল্লাহ, ওয়াজআল্লাল্লাইলা লিবাসা ওয়াজআল্লা নাওমাকুম সুবাতা, আমি রাতটা তোমার জন্য পোশাক বানাই দিয়েছি বান্দা, রাতের বেলায় তোমার যাতে কোনো কষ্ট না হয়, তুমি যেন ঘুমাতে পারো, আলো বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য আকাশের চাঁদটাকে ডিম লাইট বানাই দিয়েছি। আল্লাহ বলেন, ফামাহাউনা আয়াতাল লাইল, রাতটার আলো এটাকে আমি ডিম লাইট করে দিয়েছি, চাঁদের আলো আমি রাখি নাই, ডিম লাইট করে দিয়েছি বান্দা, কেন? যাতে করে তুমি সুন্দর করে মধুর ঘুম দিতে পারো। তুমি যদি রাতের বেলায় ঘুমিয়ে যাও, তাহলে পরের দিনে তোমার কাজের স্পৃহা, কাজের মধ্যে তোমার উদ্যম তৈরি হবে। তোমাকে আমি যে ঘুম দিয়েছি, ঘুমটাকে তোমার জন্য প্রতিষেধক বানিয়ে দিয়েছি, তোমার জন্য ক্লান্তি নিরোধক ঔষধ বানিয়ে দিয়েছি। রে ভাইরা, মহাগ্রন্থ কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, পৃথিবীর সূর্যের আলোটা যদি সারমাদান ইলাইয়া মিল কিয়ামা, যদি আমি কিয়ামত পর্যন্ত সূর্যের আলোটা লম্বা করে দিতাম, তুমি যদি কখনো অন্ধকার না পেতে, তাহলে এই জগতের মধ্যে তোমার বেঁচে থাকা মুশকিল হয়ে যেত। আর যদি গোটা জগৎটাকে অন্ধকার বানাই দিতাম, কেয়ামতের ময়দানে কে এমন এক শক্তি, কার এমন এক শক্তি আছে এটাকে আলো জ্বালিয়ে আলোকিত করবে? ক্ষমতা আছে? আলো যদি বন্ধ হয়ে যায়, যদি সূর্যের আলো না থাকে, চাঁদের আলো না থাকে, তাহলে তোমার সমুদ্রে কখনো জোয়ার ভাটা খেলবে না, কতক্ষণ তোমার ঘরের ময়লাগুলো টেনে নেওয়ার জন্য অটো সিস্টেম আল্লাহর পক্ষ থেকে সাগর থেকে পানি আসতেছে, জোয়ার প্রতি 6 ঘন্টা পরপর সেই ভাটা আবার লেগে সেই ঘর দুয়ারের যত ময়লা আছে সবগুলো টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের কাছে। চিৎকার দি কোন সুবহানাল্লাহ, আল্লাহর বিশাল এক আয়োজন। এই জন্য মহাবিজ্ঞানী নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম জীবনে কোনোদিন কোন স্কুল কোন মাদ্রাসায় কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন তাকে দিলেন মহাবিজ্ঞানময়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে মহাবিজ্ঞানময় নবী, ইয়াসিন ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়াসিন ইয়া সাইয়্যিদাস সাকালাইন, ইয়া সাইয়্যিদাল আলামিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, এই কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় ঘোষণা করেছেন। নবীকে সূর্যের সম্পর্কে, সূর্যের নামে সূরা নাজিল করেছেন সূরা আশ-শামস, চাঁদের নামে সূরা নাজিল করেছেন সূরা আল-কামার, তিনি
তারও কার নামে সুরা নাজিল করেছেন, সুরা আন-নাজম। এই পৃথিবীর মধ্যে আমরা যারা বসে আছি, বহু সরকারি বেসরকারি মানুষ আমাদের জীবনে আছে, মহাবড় পণ্ডিত আছে, তাকে যদি বলা হয় যে তারকা সম্বন্ধে আপনি আমাকে একটা ধারণা দেন, বলবে যে আমি জানি না, তারকা সম্বন্ধে আমার নলেজ নাই। কতক্ষণ না, যদি তাকে জিজ্ঞেস করা হয় চাঁদের সম্পর্কে আপনি আমাকে একটু নলেজ দেন, আপনি বলতে পারবেন না। সহজে এটার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আপনার পক্ষে কঠিন হবে না। আপনি মাস্টার্স করেছেন, আপনি বিশাল এমএ পাশ করেছেন, আপনার শিক্ষা দীক্ষা কোনো দিক থেকে কম নয়, কিন্তু সৌর মণ্ডল সম্বন্ধে আকাশের যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ছায়াপথ গ্যালাক্সি সম্বন্ধে আপনি আমাকে ধারণা দেন, আপনি বলবেন যে না, এই সাবজেক্ট আমি পড়ি নাই। কতক্ষণ? কিন্তু আমার নবীকে যদি জিজ্ঞেস করা হয়, নবী গ্যালাক্সি সম্বন্ধে বলেন, নবী বলে আমি এই উত্তর দেব। আমার নবী বলেন যদি সূর্য সম্বন্ধে আমাকে তোমরা বলো, তাহলে আমি তোমাদেরকে সূর্য সম্বন্ধে বলে দেব, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহ বলছেন সূর্য চলমান, নবীজি বলছেন সূর্য চলছে, এটা চলমান একটি গ্রহ, এটা চলছে চলমান একটি গ্রহ। তাহলে পৃথিবী এটা স্থির না অস্থির? পৃথিবীর বিজ্ঞানীরা যারা কোরআন পড়ে নাই, কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, মহাগ্রন্থাল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ গুলো দিয়েছেন বান্দার জন্য, তার জ্ঞানের জ্ঞান ভান্ডারকে বিকশিত করার জন্যে, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান দানের জন্য আল্লাহ যে মহাগ্রন্থাল কোরআন দিয়েছেন, সেই কোরআন যারা পড়ে নাই, কতক্ষণ না, তাদেরকে যদি পৃথিবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বলুন পৃথিবীটা কি স্থির না অস্থির, তাহলে তারা বলবেন যে না পৃথিবী স্থির, সূর্য ঘুরতেছে। আবার একদল বলে যে না সূর্য স্থির, পৃথিবী ঘুরতেছে। তার মানে এ পর্যন্ত বিজ্ঞানীদের যতগুলো থিওরি কোনোটাই ঠিক থাকে নাই, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীর কোন থিওরি আপন অবস্থানে থাকে নাই, যিনি তার অভিমত ব্যক্ত করেছেন এরপরে এসে আরেকজন ওটা বাতিল করে দিয়েছে, আরেকজন এসে বলছে যে না এই সূত্র ঠিক না, এটার মধ্যে ভুল আছে। কিন্তু মহাগ্রন্থাল কোরআনের সূত্রে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেন খবরদার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের কোনো বিষয়ে এক বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো সুযোগ নাই, এটা ঠিক না বেঠিক এটাও বলার অবকাশ নাই, বরং এটা বলতে হবে সবসময় কি ঠিক, এটা কোনো সময় বেঠিক না। কতক্ষণ আমরা কোথায় কোথায় বলি যে ঠিক না বেঠিক, না না কোরআনের আয়াতের বেলায় কখনোই শব্দ উচ্চারণ করা যাবে না, কোরআনের প্রতিটি শব্দ সবসময় কি ঠিক, এর কোনোটাই কি নয় বেঠিক নয়, বক্তা বক্তৃতার তালে কইয়া ফেলে। আপনাদের কষ্ট হচ্ছে? কতগুলো বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুদী ভাইরা, আমার বাচ্চাটা খালি জন্ম নিলে মায়ের পেট থেকে মাটি পর্যন্ত আসতে কতটুকু জায়গা, এটা কয় ইঞ্চি জায়গা, এটা কয় হাত জায়গা, পেট থেকে মাটিতে নামা পর্যন্ত শিশুটি জন্ম নিতে যদি 1-1.5 কোটি টাকা ব্যয় হয়, কত করোনা, তাহলে সেই শিশুটি মায়ের গর্ভে 10 মাস 10 দিন যে আল্লাহ তাকে লালন করলেন, কোথাও কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো লাইন নাই, ব্যবস্থা নাই যে বাইরের থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য মাঝে মধ্যে সিলিন্ডার কিনে এনে তারপর মায়ের পেটের মধ্যে লাগাই দিয়া বাচ্চাটার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা চালু করা হলো, এমন কিছু কি আছে? কেন আপনি উপলব্ধি করছেন না? কোরআন কোনো পাগলের উপরে নাজিল করা হয় নাই, কোরআন কোনো ছাগলের উপরে নাজিল করা হয় নাই, কোরআন নাজিল করা হয়েছে আপনার মতো বিজ্ঞজন, আপনি জেলা প্রশাসক আপনার জন্য কোরআন নাজিল করা হয়েছে, আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার জন্য কোরআন নাজিল করা হয়েছে কোরআন, আপনি ম্যাজিস্ট্রেট আপনি নির্বাহী অফিসার আপনি ঠিক এমনি করে পণ্ডিত আপনি জ্ঞানী মানুষ, আপনি স্কুলের প্রধান শিক্ষক আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক আপনি অফিসের বস কর্মকর্তা, কোরআন আপনার জন্য নাজিল করা হয়েছে, আপনার জ্ঞান আছে, আপনি কোরআন পড়লে আপনি দেখবেন যে জ্ঞান কত মাত্রায় এটার মান কত বেড়ে যাবে,
আপনার চিন্তাধারা কত চমৎকার হয়ে যাবে, আপনার গবেষণার দুয়ার খুলে যাবে আপনার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালু আননি উজিব লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো। আমি নবী, এমন কোন প্রশ্ন নাই রে যে প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিতে পারবো না। যা প্রশ্ন করবে সবেরই উত্তর আমি দিয়ে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেভাবে যত প্রশ্ন করেছে আমার নবী, আজ পর্যন্ত কোন প্রমাণ কারো কাছে নাই যে তার প্রশ্নের উত্তর তিনি দেন না। ইতালির রোম থেকে 40 জন ক্যাথলিক নবীর কাছে এসে তারা বলেছে যে নবী, খাবার আগে নুন খাই কেন, খাবার পরে নুন খাই কেন বলেন? নবীজি বলে দিয়ে দিলেন, ইয়া আলিও, আলী রে, কুল্লাহুম, ওদেরকে বলে দাও ক্যাথলিকদের, ইবদা তুআমাকা বিল মিলহে ওয়া আখতিম বিল মিলহে ফা ইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি সাবিনাদা। আলী রে, তুমি বলে দাও, খাবার আগে যদি কেউ মুখে অল্প একটু নুন শোয়ায়, আর খাবার শেষে যদি জিব্বায় একটু নুন দেয়, নিমক লবণ যদি লাগায়, আমার নবী বলেন 70টি রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। কয়টা? ইবদা তুআমাকা বিল মিলহে ওয়া আখতিম বিল মিলহে ফা ইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি সাবিনাদা। 70টা রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। এই 70টা রোগের মধ্যে মিনহা, এর মধ্যে একটি হলো ওয়াজুল আদরাস, এটা হলো তার দাঁতের মধ্যে কখনো পাইরিয়া রোগ হবে না, দাঁত কখনোই অসুস্থ হবে না। খাবার আগে যদি একটু নুন মুখে দেন, আর খাবার পরে যদি একটু নুন মুখে দেন, ভাইরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত আপনার দাঁত কখনো পড়বে না, দাঁতে পাইরিয়া হবে না, দাঁতে কখনো শিরশির শিরশির অসুখ সহ যত ধরনের দাঁতের রোগ আছে আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না। একটু শুধু নবী বলছেন অমিনহা ওয়াজুল আদরাস, আমার নবী বলেন অমিনহা ওয়াজুল বাতান, আমার নবী বলেন যদি কারো পেটে ডায়রিয়া রোগ হয়, তাহলে সেই রোগটা খাবার আগে পরে যদি নুন খায়, তাহলে তার পেটের মধ্যে ডায়রিয়া রোগ থাকবে না। এই হাদিসের উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা লবণ দিয়ে নুন দিয়ে ওরসেলাইন আবিষ্কার করছে। ওরসেলাইনের বুদ্ধি পেয়েছে আমার নবীর হাদিস থেকে। সুবহানাল্লাহ, কম দেখি তো হাত তুলে, হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস থেকে ওরসেলাইন আবিষ্কার হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। অমিনহা ওয়াজউল আবরাস, আমার নবী বলেন যদি কারো হাতে সেতি রোগ হয়, এই সাদা হয়ে যায় হাত, কতক্ষণ না কারো চেহারা কি হয়ে যায়, সাদা হয়ে যায়, আমার নবী জি সাল্লাম বলছেন খাবার আগে এবং পরে যদি সে নুন খায়, তাহলে এই সেতি রোগটা থাকবে না, এটা এমনি এমনি চামড়া আগের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোন বিজ্ঞানীর বিজ্ঞানাগারে ব্যঞ্চিত করে কেটে তিনি বিজ্ঞান শিখেন নাই। আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, অজানা জগতের সব কিছু আমি আপনাকে জানাই দিয়েছি। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাই, অজানা জগতের সব কিছু নবী আপনাকে জানিয়ে দিয়েছি, যা সাধারণ মানুষ তার মগজে ব্রেনে আনতে পারবে না, আমি আপনাকে সবগুলো সাপ্লাই দিয়েছি। কাজেই নবী আপনি বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, বলে দাও আমি হচ্ছি জ্ঞানের বিশাল সমুদ্র মার্কেট, সারা বিশ্বের সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। বিশাল জ্ঞান ভান্ডার আমাকে দিয়েছেন আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার নবী বলেন আগের এবং পরের বিশ্ব জগতের আমার অতীতে যা কিছু ঘটেছে, আমার জামানা এবং আমার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, মহান আল্লাহ সব জ্ঞান আমাকে দান করেছেন, আমার ভান্ডারকে তিনি পূর্ণ করে দিয়েছেন।
অতএব এমন কোন প্রশ্ন নাই, সালুয়ানি সালুয়ানি উজিবুলাকুম, তোমরা আমাকে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে তোমরা প্রশ্ন করো, আমার কাছে তোমরা জানো। নবী বলেছেন তোমরা আমার কাছে জানো, প্রশ্ন করো। প্রশ্ন করতে গিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা সম্বন্ধে প্রশ্ন করতে গিয়ে মাঝখানের একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, নবী বলেন তো আমার বাপকে, বলেন আমার বাপকে। আমি কসম করে বলবো, আজকে যারা এখানে বসে আছেন আমি কারো বাপের নাম জানি না, আমারও বাপের নাম আপনাদের জানা নাই। কত বলব সম্মানিত, শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ নবীদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ঘরের ভিতরে সিন্ধুকে কি পরিমাণ টাকা আছে, আপনার খাবার কি কি আছে, কি ঘরে পাক হয়েছে, ঈসা নবীকে জিজ্ঞেস করলে চক্ষু বন্ধ করে বলে দিতে পারতেন। ঘরের ভিতরে কি আছে, সিন্ধুকে কি আছে, কারো বলার ক্ষমতা নাই, ঈসা নবী বলে দিচ্ছে। ঈসা নবী যদি ঘরের সিন্ধুকের ভিতরে খাবার কি আছে না আছে, টাকা পয়সা কোথায় কি আছে না আছে তা যদি বলে দিতে পারেন, তাহলে আমার নবী যদি আগামীকালের কথা বলে দেন যে আবু জেহাল অমুকখানে মারা যাবে, উতবা অমুকখানে মারা যাবে, সাইবা অমুকখানে মারা যাবে, তাহলে নবী কি দুর্বল নাকি? জোরে বলেন আমার নবী কি দুর্বল? যখন দুর্বল না তখন সেই সবল নবীকে নিয়ে কথা বলছি, আর ওই সবল নবীর উম্মত আমরা, বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, আগর কুছ না হো ফির ভি থোড়া থোড়া, আমরা হলাম এমন এক নবীর উম্মত, ভয় পাওয়ার মতো উম্মত আমরা নই, আমরা এমন এক উম্মত। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহর জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনে। আমরা এমন এক নবীর উম্মত, আমরা যদি সমুদ্রের উপর দিয়ে ঘোড়াগুলো চালিয়ে দেই, খোদার কসম সমুদ্রের পানির ক্ষমতা নাই, আমাদের ঘোড়ার পায়ের খোড়াগুলো ভিজাবে। দস্তে দস্তে হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বিশাল হিমালয় পর্বতের মতো বাধা হয়ে এসেছে মুসলমানের জন্য, মুসলমান সেই বাধায় কখনো পিছু হটে না। হম তো মুসলমান হ্যায় পিছে হটনে ওয়ালে নহীঁ, হম তো মুসলমান হ্যায় পিছে হটনে ওয়ালে নহীঁ, সিনে হ্যায় সামনে সর করনে ওয়ালে নহীঁ। আমরা মুসলমান জাতি আমরা পেছনে হটতে জানি না, আমরা পালাইতে জানি না, আমরা সিংহ নিজের বুক পেতে দিয়ে আমরা সামনে আগাতে জানি, কারো কাছে মাথা নত করতে জানি। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন মুসলমান জাতি এমন, এরা কোনোদিন সমুদ্রের বাধা পাহাড়ের বাধাকে কখনো তারা মানে না। আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গুঞ্জে আজা হামারি, মগরিব কি ওয়াদিও মে গুঞ্জে আজা হামারি, থম থা না থা সাইলে রওয়া হামারা। ওই বিশাল আটলান্টিক যা প্লেনে পার হতে 7-10 ঘন্টা সময় লাগে, আকাশের প্লেনে পার হতে সমুদ্র পাড়ি দিতে সময় লাগে কত, 7-10 ঘন্টা, 7-10 ঘন্টা যে সমুদ্র পাড়ি দিতে সময় লাগে, আজকে সেই সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা নিউ ইয়র্কে, মিশিগানে, আজকে বাফেলোতে, আজকে বোস্টনে, আজকে লস অ্যাঞ্জেলসে, কতকাল না আজকে ওয়াশিংটন ডিসিতে, সেখানে মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। মগরিব কি ওয়াদিও মে গুঞ্জে আজা হামারি, মগরিব মানে পশ্চাৎ, সেই পশ্চিমা দেশগুলোর ভেতরে সেখানে আমাদের মসজিদের আজান ধ্বনিত হচ্ছে, কতক্ষণ না, সে আজানকে থামাবার মতো ক্ষমতা জগতের কারো বলে। খোদ ভাইদের খেদমতে আরজ করতে চাই, সে জাতি হলাম আমরা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সম্বন্ধে আল্লামা ইকবাল তিনি বলেছেন, দশতে দশতে দরিয়া ভি ন ছোড়ে হামনে, আমরা সমুদ্রকেও ছাড়ি নাই, সমুদ্রের ঘন কালো অন্ধকার, বিশাল বড় বড় ঢেউ, পাগলা ঢেউ আমাদের ভিতরে ভয়ঙ্কর ভীতির সৃষ্টি করেছে, কিন্তু আমরা কখনো ভয় পাই নাই। ওই ঢেউয়ের মাথার উপরে আমাদের ঘোড়াগুলো পা দিয়ে টাক টাক করে নিমিষে চোখের পলকে পার হয়ে গেছে। সেই জাতি হলাম কি আমরা। অতএব বিশ্বনবী সাল্লাম বলেন, উতিতুল মাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের এমন কোন বিষয় নাই যে বিষয়ের খবর আমাকে দেওয়া হয় নাই। আমার নবী বলেন, একটি শিশু যখন মায়ের গর্ভের মধ্যে থাকে কতক্ষণ, চার মাসের সময় শিশুটির রুহ দেওয়া হয়। রুহ দেওয়ার পরে এরপরে শিশুটি যখন নড়াচড়া শুরু করে, যখনই শিশু নড়ে তখনই আল্লাহ তাআলা শিশুর মধ্যে প্রসেসিং শুরু করে দেন রুকু করার। সে ছয় মাস বয়স পর্যন্ত, চার থেকে ছয় মাস, এই বাকি দুই মাস সে মায়ের পেটে রুকু করা শুরু করে, রুকু অবস্থায় থাকে। সম্মানিত শ্রুতি, এই অবস্থায় যদি শিশু প্রসবের প্রশ্ন আসে তাহলে মহা ক্ষতি হয়ে যাবে, দুটোর কোনো একটি, হয়তো শিশু মারা যাবে নালে মা মারা যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় মাসের পরে তখন প্রসেসিং শুরু করে দেন, ওই শিশুটি তখন সেজদা করা শুরু করে, আস্তে আস্তে তার মাথা নিচে আসতে আসতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পথ অতিক্রম করার উপযুক্ত সময় তার কাছে চলে আসে। যে আল্লাহ মায়ের গর্ভে পৃথিবীতে আসার জন্য আমার পথকে সহজ করে দিচ্ছেন, আমার দুটো চক্ষু তিনি সেখানেই নির্মাণ করেছেন, আমার দুটো চক্ষু সৃষ্টি করেছেন কে, আল্লাহ। আমার জোরে বলেন কে, আল্লাহ। এই জন্য আল্লাহ প্রশ্ন করতেছেন, রে বান্দা দুটো জিনিস তোমার শিক্ষার মাধ্যম কয়টা, এই দুইটা জিনিস না থাকলে তোমার শিক্ষার আর কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে মায়ের পেট থেকে পৃথিবীতে তুমি এসেছো, তুমি কিছুই জানো না, তোমার কোনো কিছুই কি নাই, জানা নাই, তুমি কিছুই জানো না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তুমি অডিও, তুমি এমনি করে দুনিয়ার কথাগুলো, শিক্ষকের লেকচার গুলো কানে নিয়ে তুমি পৃথিবীতে পণ্ডিত হতে পারো। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আমি তোমাকে চোখের, চোখটাকে চোখ দান করেছি, এই চক্ষুর মাধ্যমে তুমি ভিডিও করে নিচ্ছ, আমাকে আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন কিনা, তাহলে চোখের মাধ্যমে ভিডিও হচ্ছে কিনা। রে ভাইরা, এই চোখটা আমার এত বড় পাওয়ারফুল ভিডিও, শক্তিশালী পাওয়ারফুল, এটা এমন ক্যামেরা, আমার মা আমাকে বাবা চিনাই দিয়েছেন, সুবহানাল্লাহ, কন্যা আমার মা আমাকে কি চিনাই দিয়েছেন, বাবা চিনাই দিয়েছেন, হি ইজ ইওর ফাদার, এই হলো তোমার বাবা, তো বাবা চিনাই দিয়েছেন। সারা পৃথিবীর সবাই যদি একসাথে হয়, পৃথিবীর বড় মুক্তি সাহেব যদি বলে যে তোর বাবা না, আমি কি মানবো না? সবটা এমন একটা ক্যামেরা যে মা আমাকে দেখাই দিয়েছেন, বাস দেখাই দেওয়ার পরে ওই বাবাকে বদল করার আর কোনো সুযোগ না। এত বড় পাওয়ারফুল ক্যামেরা আমার, যা আমি দেখি আমার চোখ দিয়ে যেটা আমি দেখি সেটাকে ক্যাচ করে ফেলি। আমার আল্লাহ বলছেন, এটা রাখার জন্য ফিল্ম, এটার ফিতা আমি বানাই দিয়েছি, তার কলপটাকে, এটা তার ফ্রিজ, রিফ্রিজারেশন, এই ফ্রিজটা, এই ফ্রিজটার মধ্যে চোখে যা দেখে এর ফিল্ম তৈরি হয়ে যায়, এটা আর কখনো নষ্ট হয় না, সুবহানাল্লাহ। ঠিক এমনি করে কানে যা শুনতেছি এটা আমার কলমের ফিতার মধ্যে সবগুলো ক্যাসেট হয়ে যাচ্ছে,
আমার দেহের মধ্যে কোন অঙ্গটা কোন কাজ করছে পৃথিবীর বিজ্ঞানীরা খুঁজে পায় না, আমার কোরআন তা বলে দিচ্ছে, আমার কোরআন বলে দিচ্ছে, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। বান্দা যদি কানের শ্রবণ শক্তি না থাকতো, খালি চোখটা যদি থাকে কান দিয়ে তুমি শুনো না, তাহলে চোখে দেখে দেখে তুমি শিখতে পারবে, আর চোখটা যদি না থাকে খালি কান আছে তার কানে শুনে শুনে তুমি হাফেজ হতে পারবে, তুমি এমএ পাস করতে পারবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু চোখ দিয়েও দেখে না কান দিয়েও শুনে না, তার পক্ষে কোনো জ্ঞান আহরণ করা সম্ভব? একটু জোরে কর না ভাই, কোনো মতেই সেটা সম্ভব না। যখন সম্ভব নয় তখন আসুন কোরআনের পাশে আপনাকে আসতে হবে। কোরআন ছাড়া আলোকিত মানুষ হওয়া, কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার আর অন্য কোনো পথ নাই। মানুষ যে পথে আমাকে ডাকে সেই পথের মধ্যে বিভ্রান্তির শেষ নাই। কত কর্ম আমাকে ডারউইন বলেছে আমি নাকি বানরের জাতি, কত বড় মিথ্যা কথা বলেছে ডারউইন। ডারউইন বলেছে মানুষগুলো নাকি বানরের জাত। আমাদের দেশের শিক্ষা সফল হয়, দেশের শিক্ষা সফরের মধ্যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা পরিবারের সদস্য যারা শিক্ষক এবং শিক্ষার্থী মিলে আমরা এদেশের মধ্যে সবচেয়ে যে স্পটগুলোতে শেখনীয় বিষয় আছে আমরা সেই স্পটগুলোতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই, শিশুদেরকে নিয়ে যাই, শিক্ষার্থীদের নিয়ে যাই, যাতে শিখে চলে আসে। কিন্তু আমেরিকার মধ্যে যখনই শিক্ষা সফর হয় তারা নিয়ে আসে ন্যাচারাল মিউজিয়ামে, সেখানে কি আছে? ডারউইনের থিওরি আছে যে সেখানে কি করে মানুষ বানর থেকে মানুষ হইল এইটা দেখাবার জন্য নিয়ে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক, ছোট বাচ্চাগুলোর মধ্যে ধারণা সৃষ্টি হয় যে আমরা আসলে ছিলাম বানরের জাতি। যদি বানরের জাতি আমরা হতাম, বানর বানর থেকে যদি মানুষ হতো, তাহলে বাংলাদেশের চিড়িয়াখানার মধ্যে যত বানর আর না হোক, অন্তত ভোটের সময় নির্বাচন আগামীকাল কতক্ষণ না, এই নির্বাচনের জন্য ওই বানরগুলোকে বের করে আমরা নিয়ে আসতাম যে তোমরা মানুষ হও আর আমাদের পক্ষে স্লোগান দিয়ে তোমরা ভোটে অংশগ্রহণ করো। এটা অসম্ভব ব্যাপার, কি বলেন ঠিক কিনা? এটা একটা মিথ্যা তথ্য দিয়েছে, ডারউইনের তথ্য মিথ্যা। জোরে করুন, ডারউইনের তথ্য কি? আসুন আমি যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত সুধি, মায়ের গর্ভে দুটো চক্ষু আল্লাহ দিয়েছেন, এমন ভাবে সেট করে দিয়েছেন পৃথিবীতে আসার পরে এগুলো বাইক করে কি আবার বেঙ্গালোরে চেন্নাই শঙ্করে পাঠাইতে হয়েছে, আই হাসপাতালে পাঠাইছে যে দেখেন তো বাবার টেস্ট করে এটা ঠিক থাকলে তারপর আবার ঠিক করে পাঠাই দেন, সবগুলো ফিক্সড করে দিয়েছেন। আমার হাতের মধ্যে নাট বল্টু এমন ভাবে কষাই দিয়েছেন যে হাত খোলার আর প্রশ্ন নাই। এটা বারবার দেখেন, উঠতেছে নামতেছে, আমি লেফট রাইট করছি, আমি জগিং করছি, আমি আমার ব্যায়াম করছি, আমি ফুটবল খেলছি, আমি লাফাচ্ছি, আমি হাই জাম্প দিচ্ছি, লং জাম্প দিচ্ছি, আমার এই দেহের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সবগুলো কাজ করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত নাট বল্টুটা এটা পুরানো হয়ে গেছে, এটা বদলাই ফেলতে হবে, এটা সিঙ্গাপুরে পাঠাইতে হবে, এমন কিছু কি হয়েছে? তাহলে আসুন আমরা মহান আল্লাহর দরবারে একসাথে এর শুকর আদায় করি, একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ বলবো, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আল্লাহর পথ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, এই জন্য পৃথিবীর কেউ যেন আমাদেরকে ধোকা দিতে না পারে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যেন আমাদেরকে প্রতারণা করতে না পারে, কেউ যেন আল্লাহর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য, সুন্দর পথে তাদেরকে ধরে রাখার জন্য তিনি 1,24,000 এবং অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল তিনি প্রেরণ করেছেন। এই নবী এবং রসুলরা কোনদিন পৃথিবীতে বেতনভোগী কর্মচারী ছিলেন না, কতক্ষণ না, কোন নবী এবং রসুল কি পয়সার বিনিময়ে বেতনভোগী কর্মচারী ছিলেন তারা, যে এই টাকা না দিলে তারা কোরআনের ব্যাখ্যা শোনাবেন না? আজকে আমরা মৌলানারা
আমাদেরকে 60-70 হাজার টাকা দিলে তারপর বলি কন্টাক্ট, কি বলেন ঠিক কিনা? ওয়াজ করতে যাব, কোরআনের ব্যাখ্যা শোনাবো, আরে না, এই জন্য হেদায়েত কমে গেছে, সংখ্যা টুপিওয়ালার বাড়ছে ঠিক, কিন্তু হেদায়েতের পথে, যদি হেদায়েতের পথে থাকতো তাহলে ভাইয়ের বিরুদ্ধে ভাই এতগুলো মামলা করতো না, লক্ষ লক্ষ মামলা পেন্ডিং অবস্থায় পড়ে আছে সেই বিচার বিভাগে, যেগুলোর এখনো বিচার হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, কতক্ষণ? তাহলে বোঝা গেল কোরআনের যে হেদায়েতের যে বিষয়টা, কোরআনের সাহাবা ইকরাম 1,24,000 নবীজি সবাইকে ভাই বানাই দিয়েছিলেন, কিন্তু কোন প্রমাণ নাই যে কোন একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধে মামলা করছে, কথা বলুন, কোন একজন সাহাবী আরেকজন সাহাবী নবীর কোন একজন সঙ্গী আরেকজন সঙ্গীর বিরুদ্ধে মামলা করছেন এমন কি ইতিহাস আছে? বরং ইয়ারমুকের যুদ্ধের মধ্যে একজন পানি পান করতে গিয়ে যখন মুখের কাছে গ্লাস নিয়েছে, আরেকজন যখন চিৎকার দিয়েছে পানি 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 দাও, সাথে সাথে নিজের মুখের ঠোঁটে লাগানো গ্লাসটা পানি স্পর্শ না করে তার কাছে সেই পানি পাঠাই দিয়ে বলছে ভাই তুমি পান করো, যখন সে পানি মুখে নেয় পানি পান করবে, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আরেকজনের কণ্ঠের আওয়াজ পানি দাও পানি দাও, নিজে পানি না খাইয়া আরেক ভাইয়ের পানির ব্যবস্থা করে, আমার ইসলাম শান্তির ধর্ম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নিরক্ষর, উমর এক অক্ষর লেখা পড়া জানতেন না, উমর কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো স্কুল কোনো প্রাইমারি স্তরের কোথাও তিনি লেখাপড়া করেন নাই, হযরত উমর নিজের জীবনে নিজের নামটা পর্যন্ত তিনি লিখতে পারতেন না, কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনে ছিলেন উটের রাখাল, আমার নবীর মাথা নামার জন্য যে উমর তরবারি নিয়ে শশ করে এসেছিলেন সেই উমরের গতিবিধি দেখে বলা হলো উমর তুমি যাও কই, উমর বলছে আরবরা আমাকে দায়িত্ব দিয়েছে, মোহাম্মদ নাকি বাপ দাদার ধর্ম বদলে দিয়েছে, কাজী তার মাথা আনতে যাচ্ছে, উমরকে বলা হলো উমর তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে, উমরের গতিপথ বদলে গেল, হযরত উমর ভগ্নিপতির ঘরে ঢুকা মাত্র কোরআনের আওয়াজ তিনি শুনতে পেলেন, কোরআনের আওয়াজ ভগ্নিপতির কণ্ঠে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, সুবহানাল্লাহ, কোরআনের আওয়াজ শুনে উমর তিনি তরবারি দিয়ে বেদম হারে প্রহার শুরু করলেন, ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল, ওদিকে বোনের কণ্ঠে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, উমরের কানে যখন আওয়াজ আসলো বোনের কোরআনের আওয়াজ, বোনকে পেটানো অবস্থায় উমরের অনুভূতিতে সারা পড়ে গেল, উমর অবাক হয়ে গেলেন যে কোরআনের মধ্যে সবকিছুর বিবরণ আছে কিরে, এটা একটু শুনি তো, এত চমৎকার তেলাওয়াত, হাত থেকে তরবারি পড়ে গেল, বনের কণ্ঠে আওয়াজ শুনলেন কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, এটা রহমতের গ্রন্থ, এটা হচ্ছে মুসলমানের জন্য একটা শুভ সংবাদ দানকারী গ্রন্থ, তাহলে যে গ্রন্থের মধ্যে তিনটা বিশাল গুণ, একটা হচ্ছে হেদায়েত, আরেকটা রহমত, আরেকটা হলো শুভ সংবাদ, উমর বলছে আমি তার কাছে ব্যাখ্যা নেব, বোন তখন একের পর এক যখন ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, ওই মুহূর্তে হযরত উমর বলছেন বোন রে ভগ্নিপতি আমি ভুল করেছি, তোমরা আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে তার কলেমা আমার মুখে জারি করে দাও, উমর কালেমা পড়ার পরে বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে উমরের জীবনের এমন পরিবর্তন হলো, ভাইরা আমার যখন জেরুসালেম ওই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে যখন দেয়ার
সিদ্ধান্ত হয়ে গেল মুসলমানের হাতে, বুঝাই দিবে হযরত উমরের হাতে। হযরত উমর রওনা হলেন, সাথে তার একজন ভৃত্য, সাথে একজন গোলাম। গোলামকে তিনি নির্দেশ দিলেন, আমি উটের পিঠে বসলাম, তুমি উটের নাকে রশি ধরে ধরে আমাকে বাইতুল মুকাদ্দাস তুমি সেখানে নিয়ে যাও, জেরুসালেম শহরে। গোলাম ভৃত্য অবাক হয়ে গেছে, হায় রে এত দূর পথ কি করে আমি নিয়ে যাব। তারপর রাষ্ট্রপ্রধানের হুকুম, রাষ্ট্রপ্রধানের হুকুম মান্য করা এটি অবধারিত বিষয়, এটা বাঞ্ছনীয় বিষয়। যখন রশি ধরে ধরে মন খারাপ করে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে আমাকে হাঁটতে হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বিশাল লম্বা দূর পথ, কি করে এত দূর পথ হাঁটবো, মাথার মধ্যে হিমালয়ের মতো বোঝা চেপে গেল। অল্প কিছু দূর যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে উঠলেন, রে ভৃত্য তুমি দাঁড়াও। ভৃত্য দাঁড়িয়ে গেল, হযরত উমর উটের পিঠ থেকে নেমে ভৃত্যের হাত থেকে উটের নাকে রশি হাতে ধারণ করে বললেন, আমি যে সিটে বসেছি সেই উটের পিঠে তুমি বসো। ভৃত্য অবাক হয়ে গেল, কিরে উটের পিঠের উপরে আমি বসবো কি করে, রাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানে বসেছেন, রাষ্ট্রের শাসক যেখানে বসেছেন, সে জায়গা তো আমার জন্য মানায় না। রাষ্ট্রের শাসক যে সিটের মধ্যে বসছেন সেখানে ভৃত্য, সেখানে একজন গোলাম তো বসতে পারে না। ভৃত্য বলে উঠল, জাহাপনা হযরত উমর আপনি নিশ্চয়ই ভুল করতেছেন। কয় না আমি ভুল করছি না, তুমি যতটুকু পদ আমাকে টেনে নিয়ে এসেছো আমি ততটুকু পদ তোমাকে টেনে নিয়ে যাব। এ হলো ইসলামের বিচার। মহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়া, মালয়েশিয়ার মধ্যে সেখানে গাড়ির পিছনে মন্ত্রী মেয়র বসা, সেখানে ইংরেজ বসা, সামনে ড্রাইভার, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাতে চালাতে যখন জোহরের সময় হলো, মুয়াজ্জিনের কণ্ঠে যখন মিনারায় আজান ধ্বনিত হলো, আজানের আওয়াজ শুনে ড্রাইভার তার মেয়রকে বলছে, স্যার আজান শোনা যাচ্ছে। সাথে সাথে মেয়র ড্রাইভারকে বলে দিলেন, তুমি তাড়াতাড়ি যে কোনো একটা মসজিদের প্রাঙ্গণে নিয়ে যাও, যেখানে গাড়ি পার্কিং করা যায়, গাড়ি রাখা যায়, এমন একটা প্রশস্ত মসজিদের অঙ্গনে নিয়ে যাও, সেখানে নামাজটা আদায় করে যাব। ভাইরা আমার, যদি মহাতির মোহাম্মদের দেশ ছাড়া অন্য কোনো দেশ হতো, আমার দেশেই যদি হতো, তাহলে পিছনে মেয়র সাহেব বলে ফেলতেন, যে বেটা তোমাকে কি আমি জোহরের নামাজের খবর দেওয়ার জন্য রাখছি, তোমাকে কি নামাজের খবর দেওয়ার জন্য রাখছি, আমি তো তোমাকে রেখেছি গাড়ি চালাবার জন্য, তুমি গাড়ি চালাও। ভাইরা আমার, মহাতির মোহাম্মদের দেশে ড্রাইভার বলছে, স্যার জোহরের আজান শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ, একজন মুসলমানের নীতি কতটুকু পবিত্র হওয়া দরকার, একজন মুসলমানকে কোরআন তাকে কোন পর্যায়ে নিয়ে যায়। ওমরে ফারুকের মতো ব্যক্তি অক্ষর একটাও লিখতে জানে না, যে ওমর পশুর সাথে যার জীবন, যিনি উটের রাখাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সেই উমরের যোগ্যতা সৃষ্টি হয়ে গেল, তিনি খলিফা উমরে পরিণত হয়ে গেলেন, তিনি 31 লক্ষ বর্গ মাইলের বিশাল দেশকে তিনি শাসন করা শুরু করলেন, যার দেশের মধ্যে একজন দুর্নীতিবাদ ছিল না। উমরে ফারুকের যুগে কোনো দুর্নীতিবাজ ছিল না, উমরে ফারুকের যুগে কোনো দুদকের প্রয়োজন হয় নাই, কোনো NBR এর প্রয়োজন হয় নাই, বরং তারা সবাই যথাযথ সময়ে যাকাতের মাল কোষাগারে জমা দিয়েছে, বাইতুল মালে তারা জমা দিয়েছে। কি সুন্দর এক শান্তির দেশ! বাঘের কলিজায় ভয় এসেছিল, যে এক ঘাটে পানি খাচ্ছে বকরি, কথা বল না, বাঘ যদি বকরিকে দেখে সাথে সাথে তাকে গলায় ঘাট ধরে তাকে খাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু প্রাণী জগতের মধ্যেও অনুভূতি এসেছিল, প্রাণীরা চিনে শাসক তারা, প্রাণীরা চিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গেলেন, তারা থাকবেন কোথায়, থাকার কোনো জায়গা নেই, শেষে জঙ্গলকে বেছে নিলেন।
জঙ্গলকে বেছে নিয়ে জঙ্গলের ভিতরে সবাই ঢুকে জঙ্গলে পশুদের প্রতি তারা আদেশ জারি করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখরুজু মিনহা। রেস হিংস্র প্রাণীরা তোমরা শুনে নাও, আমরা হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা এসেছি নবীর কাছ থেকে, আমাদের থাকার কোনো জায়গা নাই, এই জঙ্গলে আমাদেরকে বেশ কয়েকদিন থাকতে হবে, কাজেই আমরা নির্দেশ দিলাম তোমরা এখন বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও, ফখরুজু মিনহা, বের হয়ে যাও, যদি তোমাদের মধ্যে কেউ বের না হয় তাহলে আমরা কতল করব, তোমাদেরকে শাস্তি দিব। ভাইরা আমার প্রাণী জগতের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, প্রাণীরা বুঝতে পারলো এই জঙ্গলে আর থাকার আমাদের সুযোগ নাই। তখন সিংহ সিংহী তার শাবককে মুখে নিয়ে, ইভেন সাপগুলো পর্যন্ত মুখের মধ্যে ডিমগুলো নিয়ে জঙ্গল ছেড়ে বের হওয়া শুরু করলো, তারা জঙ্গল ছেড়ে দেওয়া শুরু করলো, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের অনুভূতিতে আনতে চাই, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ। কুরআন হলো এমন একখানা কিতাব যা মানুষকে অন্ধকার, যাবতীয় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআনের সিলেবাস যদি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার সর্বস্তরে যদি দেওয়া হতো, খোদার কসম আমাদের সন্তানরা আরো বেশি পরিমাণে আলোকিত মানুষে পরিণত হয়ে যেত। কথা বলে শুধু 40টা হাদিস দিয়া ধর্মকে শেষ করে ফেলা যায় না, ধর্মটা 40টা হাদিসের ভিতরে না, কথা বল, শুধুমাত্র 40টা হাদিস, ধর্ম শুধুমাত্র 50 নম্বর, মাত্র 100 নম্বরের মধ্যে ধর্মকে রাখা এটা আদৌ ঠিক নয়। ইসলামের শত্রুরা সবসময় এই ধর্মের ব্যাপারে শত্রুতা করে চলে এসেছে, যে কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপালে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তখন এই প্রতিষ্ঠা করার সময়কালে ভালো মানুষগুলো এই দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড তারা প্রতিষ্ঠা করেছিলেন, আর সেখানে তারা কপালে লিখে দিয়েছিলেন রব্বি জিদনি, প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ না। কিন্তু সম্মানিত শুনি, কিছু নাস্তিক এর ভিতরে ঢুকার পরে তারা বলছে এটা মৌলবাদী শব্দ, এটা রাখা যাবে না, এই মৌলবাদী শব্দ রাখা যাবে না, তুলে দিয়েছে যারা রব্বি জিদনি ইলমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপাল থেকে তুলে দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ ছিল, সেখানে কবি নজরুল কলেজ করেছে, ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে, কথা বললাম। তার মানে যে ইসলামে শান্তি, যে ইসলামের মধ্যে রয়েছে আখেরাতের কল্যাণ, যে ইসলামের মধ্যে রয়েছে মানুষের মধ্যে মানবতা মনুষ্যত্ব, যে ইসলামের মধ্যে রয়েছে শান্তির সোপান, সেই ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করে এখানে মানব রচিত বিষয়গুলোকে সংযুক্ত করার কারণে আজ দ্বন্দ্ব, আজ নিজেদের মধ্যে কলহ, বিবাদ, বিসম্বাদ, যে কারণে আমরা এখনো অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি না, কথা বললাম। সম্মানিত সুধী ভাইরা, আমার এই অন্ধকার থেকে আলোর দিকে আনতে যেন পৃথিবীর কোন অবস্থাতে যেন কেউ বাধা দিয়ে রাখতে না পারে, এই জন্য আল্লাহর ওলিরা আউলিয়া কেরাম পীর মাশায়েক এ দেশে যারা ইসলাম প্রচার করেছেন, আজকে যাদের নাম আব্দুল করিম আব্দুল্লাহ, যারা আজকে ওই বড় মাপের বড় ধরনের ব্যক্তিতে পরিণত হয়েছেন, যারা আজকে এক একজন বড় মাপের বিচারক হয়েছেন, বড় মাপের সচিব হয়েছেন, বড় মাপের আপনারা সহকারী সচিব হয়েছেন, আজকের যারা বিভিন্ন ব্যাংক অফিস আদালতে আপনারা নাম করা ব্যক্তিতে পরিণত হয়েছেন, আপনাদের নামের সুন্দর নামটা যারা রেখেছেন, এদেশের মধ্যে মুসলমানের নামগুলোকে যারা টিকিয়ে রেখেছেন, তারা হলেন আউলিয়া ইকরাম পীর মাশায়েক। এই বাংলার জমিনে মুসলমানের নামের শেষে সিরি শব্দ যোগ করে মুসলমান জাতিকে
কলঙ্কিত করা হয়েছিল। সেখানে এদেশের আউলিয়া একরাম নামের শুরুতে শ্রী শব্দ তুলে দিয়ে তারা মোহাম্মদ শব্দ যোগ করে, প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করে দিয়েছে। যে কারণে আজকে নবীজির বরকতময় নামটা আমাদের নামের শুরুতে শোভা পাচ্ছে। কথা বল না, আমাদের নামের শুরুতে কি পাচ্ছে? শোভা পাচ্ছে। সেই আউলিয়া একরাম আমাদের অবস্থান পরিবর্তন করতে গিয়ে সবচেয়ে বড় মানুষের দেহের মধ্যে যে অঙ্গটা যেটা মানুষকে ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়, কথা বল না, মানুষের জন্য একজন ইমানদার ব্যক্তি হতে হলে, একজন ব্যক্তি বেঈমান হওয়ার জন্য, একজন ব্যক্তি কারো ক্ষেত্রে ক্ষতিকারক ব্যক্তি পরিণত হওয়ার জন্য যা প্রয়োজন, গোটা দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত এই হাতের যত শক্তি, আপনি আমার দিকে একটু তাকান, আপনাকে এই ওয়াজ কেউ শোনাবে না। আমি বলে যাচ্ছি, আল্লাহ করুন যাতে ভালো ভালো বক্তা আপনার কাছে এসে কথাগুলো বলার চেষ্টা করে। এই হাতের সেই শক্তি নাই, এই চোখের সেই শক্তি নাই, এই মুখের সেই শক্তি নাই, এই হাত পায়ের সেই শক্তি নাই, যেই শক্তিটা আপনার কলবের কলবের আছে। নবীজি বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আপনার মধ্যে একটা কলব আছে, আলা ওয়াহিয়াল কাল, আপনার একটা হৃদয় আছে, আপনার একটা মন আছে, আপনার একটা কলব আছে, আপনার একটা হৃদযন্ত্র আছে, আপনি যে নামেই বলেন আমি সেই নামটা ধরেই যদি বলি, এই হার্ট এটা এত বড় একটা মূল্যবান জায়গা, এটা যদি ঠিক থাকে তাহলে গোটা দেহ কি ঠিক, এটাতে যদি কোন রকম ভাবে এটার উপরে যদি ব্লক হয়, কথা কন না, এটাদের উপর যদি চামড়া জমে যায়, নদী যদি আস্তে আস্তে চর পড়ে যায়, কতক্ষণ না, তাহলে আস্তে আস্তে নদী ছোট হয়ে যাবে। আপনি এখান থেকে ঢাকা যান না, কাঁঠাল বাড়ি থেকে আপনি মাওয়া যান না, দেখেন না কত মেশিন মাঝখানে, ওই মেশিনগুলো আল্লাহর জেকের করতেছে, তার মানে মাঝখানের চরগুলা উঠাই দিয়া দিয়া রাস্তা তৈরি করে দিতেছে, কতক্ষণ না, এগুলো পথ তৈরি করে দিতেছে যাতে যাতায়াত পথটা কোনো অবস্থায় বন্ধ না হয়, দুই দিকের পানির এই চর চর পড়তে পড়তে নদীগুলো চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, মানুষের এই কলবের যে ধমনিগুলো আছে, তার যে রগগুলো আছে, তার যে চেম্বারগুলো আছে, এই চেম্বারগুলো আস্তে আস্তে চর্বি জমে জমে যদি ছোট হয়ে যায়, তখন সেই মানুষটি হার্টের রোগে কি হয়, আক্রান্ত হয়। কথা বল না, হার্টের রোগে কি, হার্টের রোগে আক্রান্ত হলে লোকটি যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, কথা বল না, হার্ট অ্যাটাক করলে পরে আপনি দেখবেন সে লোকটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়, যখন মৃত্যুর কোলে যেন ঢলে না পড়ে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে রং সাইড দিয়া অ্যাম্বুলেন্স চালাই নিয়ে হার্টের হাসপাতালে নিয়ে তড়িৎ গতিতে সেটা অপারেশন করতে হয়, বাইপাস করতে হয়, যেভাবেই হোক না কেন, অথবা রিং পরানো হয়, তাকে সুস্থ করার সব কিছু ব্যবস্থা করা হয়। যদি এই হার্টটা নষ্ট হইয়া যায়, শেষ হয়ে যায়, হৃদযন্ত্র বন্ধ হইয়া গেলে জীবনটাও বন্ধ হইয়া গেল, কথা বল। আবার এটা যদি চালু থাকে তাহলে গোটা দেহটা কি চালু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে গুনাহ, ইজা আযনাবাল আবদু ফাকানাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার কলমের উপরে একটা দাগ পড়ে, ওই যে গোস্ত খাইলে যেমন চর্বি চর্বি পড়ে, চর্বি জমে, ঠিক এমনি ভাবে একজন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলমের উপরে কি পড়ে, দাগ পড়ে, হাত্তা তালওয়া, আস্তে আস্তে দাগ বড় হয়ে যায়, এই কলমটা তখন সাগরের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আস্তে আস্তে ন্যারো হয়ে যায়, কলমটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে এই কলমের উপরে আয়নার উপরে দাগ পড়লে যেমন আর কিছু দেখা যায় না, ওই কলমটার উপরে গুনার দাগগুলো যখন বসে যায় তখন আর সে সত্য চোখে দেখতে পায় না, তখন সে হারাম খাইতে চায়, তখন সে ঘুষ খাইতে চায়, তখন সে সুদ খাইতে চায়, তখন সে প্রতারণা করতে চায়, তখন সে ধোকা দিতে চায়, কথা বল না। অতএব সম্মানিত শুধু মানুষের এই কলম, এই হৃদয়টার মধ্যে যদি হার্টের অসুখ হয় তাহলে কি পড়াইতে হয়, রিং পড়াইতে, আপনি কথা বল না কেন, এটা কি পড়াইতে হয়,
রিং পরাইতে হয়। তাহলে রিং পরাইলে পরে তারপর কি সুস্থ হয়? আমাদের কলব, নবীজি বলছেন আলা ওয়াইন্না ফিল জাসাদি লামুদগাতান, গোটা দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইজা সালুহাত সালুহান জাসাদু কুল্লু, যদি এটা পরিষ্কার থাকে, এটা যদি সুস্থ থাকে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত সব সুস্থ, সে ভালো কথা মুখে বলবে, ভালো জিনিস চোখে দেখবে, ভালো জিনিস হাতে ধরবে, ভালো কাজে তার পাকে সে পরিচালনা করবে। আর ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, তাহলে আর তার হাত পা মুখ কোনোটাই ঠিক থাকবে না। রে ভাইরা, ঢাকা রাজধানী কি না? অসুবিধা হচ্ছে না? ঢাকা কি রাজধানী? ঢাকা যদি সেখানে বিশ্ববিদ্যালয়ে মারামারি হলে আপনি দেখবেন সব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে মারামারি শুরু হয়। হার্ট ঢাকায় যদি গোলমাল হয়, সারা দেশে গোলমাল শুরু হয়। আপনার দেহের মধ্যে হাড়ে যদি গোলমাল শুরু হয়, তাহলে গোটা দেহের মধ্যে বিভ্রাট তৈরি হয়। যদি এটা কলব, এই বন্ধুদের দুই আঙ্গুল নিচে কি আছে? কলব আছে। আমরা চিনি না, আমরা জানি না কলব কোন জায়গায়, এটার অ্যাকশন রিয়েকশন কি। আমার নবীজি বলে দিয়েছেন, আমার নবীজি যিনি সূর্যের খবর দিতে পারেন, কোন সুবহানাল্লাহ, আমার নবীজি যিনি চন্দ্রের খবর দিতে পারেন, সেই নবী সাল্লাম আমার কলবের অবস্থা সম্পর্কে জানাই দিয়েছেন যে আমি যখন গুনাহ করি, এই গুনাহ করলে পরে তখন এই কলবটা কখনো কখনো বন্ধ হইয়া যায়। কলবটা কি হয়? আমি কিছু অবস্থার কথা আপনাদের সামনে বলি, আপনি অবাক হয়ে যাবেন, দেখবেন কোরআন কত চমৎকার কথা বলেছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন কখনো কখনো এই কলবটা অসুস্থ হয়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কারো কলবটার উপরে যদি আমি আল্লাহ মোহর মাইরা দেই, কত বল না, এই কলবটা যেটা বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলব, মহাগ্রন্থ আল কোরআন এটাকে কলব বলেছে। আমার আল্লাহ বলেন এই কলবটা এমন, এটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর কখনো কোরআনের কথা শুনতে চায় না। তখন ইসলামকে মৌলবাদী বলে, কবি নজরুল ইসলামের ইসলাম উঠায় দেয়, এই কলবটা যদি নষ্ট হয়, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপাল থেকে রব্বিজিদ নিয়ে এলবি উঠায় দেয়, কলবটা যদি নষ্ট হয়, তখন মৌলানা সাহেব মুসলমানের টুপি দাড়ি দেখে তার গা জ্বলে, কলবটা যদি নষ্ট হইয়া যায়, তখন সে বলবে এই মোল্লারা আসছে কই, তখন ভাষা নষ্ট হয়ে যায়। তখন সম্মানের সম্মানীয় ব্যক্তি যারা, সমাজের সম্মানীয় ব্যক্তিদেরকে সে বাজে কথা বলে, গালিগালাজ করে, এদেশের নাস্তিকরা আমাদেরকে গালিগালাজ করে না, এদেশের নাস্তিকরা আমাদেরকে গালিগালাজ করে, এদেশের কোন কোন দুষ্ট বেঈমান ব্লগার যারা, তারা আমাদেরকে গালিগালাজ করে, কথা কন অপ্রাসঙ্গিক, তাদের সাথে আমাদের কোন রকম ভাবে কোন ধরনের শত্রুতা নাই, অথচ আমার নবীর সম্বন্ধে বাজে মন্তব্য করে ফেলে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আবু জাহাল তো পৃথিবীর মধ্যে যুগে যুগে থাকবে, কথা বল, কিন্তু আল্লাহ আমাকে সে আবু জাহাল থেকে বাঁচায় রেখেছেন। বড় কর না, বড় করে বলেন না আলহামদুলিল্লাহ, আমরা আবু জাহাল না, আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর কি আছে, ভালোবাসা আছে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে কারণে নামাজটা ফজরের সময় গিয়ে মসজিদে আদায় করি। আল্লাহর ভয় থাকার কারণে বোনের সম্পদটা যেখানে পাওয়া দরকার সেখানে দিয়ে দেই, আমরা কখনো ফুফুকে ঠকাই না, বাপের বোন যিনি ফুফু, দুইটা লোককে বেশি ঠকানো হয়, একটা হচ্ছে বোন, একটা কি ফুফু, ফুফুকে সম্পদ দেয় না, ফুফু বাপের বাড়িতে আসবে, ভাইয়ের ছেলেরা ফুফুকে সম্পদ দেয় না, যে ফুফু তুমি শাড়িটা নিয়ে যাইও, খবরদার তুমি আর ডিস্টার্ব করো না। সম্মানিত শুধু ভাই না, আমার খোদার কসম, এই টুপিয়ার দাড়িতে কোনো কাজ হবে না। বিশ্ব নবী সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বললেন, ইয়া আবু হুরায়রা মাল মুফলিসু কিউফিকুম, আবু হুরায়রা বলো তো তোমাদের মধ্যে গরিব কোন মানুষটা, তোমাদের সমাজের মধ্যে দরিদ্র কোন মানুষটা, তোমাদের সমাজের মধ্যে ফকির কোন মানুষটা,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা দিনার, নবী আমাদের মধ্যে ফকির দরিদ্র গরিব ওই মানুষটা যার টাকা নাই যার পয়সা নাই। নবী বলছেন, না রে আবু হুরায়রা, যার টাকা নাই যার পয়সা নাই সে লোকটা গরিব মানুষ নয়, বরং গরিব ওই মানুষটা কিয়ামতের ময়দানে যখন তার উপরে কোনো পাওনাদার দাবি করে বসবে, কোন পাওনাদার যখন দাবি করে বলবে, ভাইয়ের বিরুদ্ধে যখন আল্লাহর দরবারে নালিশ হবে, ভাই বিশাল মুসল্লি আল্লাহওয়ালা জান্নাতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেবে, তখন বোনের পক্ষ থেকে আল্লাহর দরবারে মামলা শুরু হয়ে যাবে। বলা হবে, বোন বোন বলবে, আমার বাপের হক নষ্ট করে দিয়েছে এই ভাই, অতএব তাকে জান্নাতে যাইতে দেওয়া হবে না। নবীজি বলছেন, ওয়াকাদ গাসাবা মাল হাযা ওয়া শাতামা হাযা, এই লোকটা অমুকের সম্পদ আত্মসাত করেছে, অতএব এর যতগুলো নেক আমল আছে, রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সবগুলো পাওনাদারকে দিয়ে দাও। রে ভাইরা, পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, পালাবার কোনো উপায় নাই। আবার আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে কোন পাপীকে যখন আমি শাস্তি দেই, এই শাস্তিটা একটা সাধারণ শাস্তি। আমার আল্লাহ বলেন, চোরের হাত কাটা শাস্তি এটা নর্মাল শাস্তি, তার চেয়ে বেশি নর্মাল শাস্তি আমাদের আমেরিকান আইন, আমাদের তাইওয়ানি আইন, আমাদের যে বিচারিক আইনগুলো সেই আইনগুলো একেবারে নরম। চোর চুরি করলে পরে 3 বছর জেল খাইতে আবার বাইর হয়, এটা নরম জিনিস। কিন্তু চোরের হাত কাটা এটি কি শক্ত, শক্ত বিচার কিনা? আপনার কথা বলতেছেন না কেন? চোরের হাত কাটা কি শক্ত বিচার? কোরআনের মধ্যে আমি আগেই বলেছি যে কোরআনের 500 আয়াত কিন্তু আছে বিচারের, শাসনের কথা কন না, কাজে সেখানে হাত কাটার আইন আল্লাহ দিয়েছেন। আপনি বলবেন যে কোরআন এমন একটা গ্রন্থ এটা শুধুমাত্র নামাজের কথা বলে, শুধুমাত্র রুকু সেজদা হজের কথা বলে, না, আপনি কোরআন এখনো পড়েন নাই, কোরআন সম্পর্কে আপনার এখনো নলেজ নাই, কোরআন সম্পর্কে বিগিনিং টু এন্ড এই কোরআনের আদ্য প্রান্ত, এর কভার টু কভার, এর এক মলাট থেকে আরেক মলাট পর্যন্ত আপনার ধারণা সৃষ্টি হয় নাই। কোরআনের বিচারিক আইন কত চমৎকার। চোর চুরি করলে কি, সন্ত্রাসী যদি সন্ত্রাস করে, সন্ত্রাসী যদি সন্ত্রাস করে, আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, কত কল্লা পৃথিবীর মধ্যে যারা ইউহারিবুল আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাতালু, যদি চরম সন্ত্রাসী হয় তাহলে তাকে কতল করতে হবে, ঔসাল্লাবু অথবা সুলিতে তাকে চড়াইয়া তাকে শাস্তি দিতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাব, সন্ত্রাসী যদি ধরা পড়ে তাহলে তার এক হাত আর এক পাও কেটে দিতে হবে, উল্টা উল্টি ভাবে, ডাইন হাত কাটলে বাম পাও কেটে দিতে হবে। কেন? এই কারণে, যেহেতু সে রাস্তায় যখন চলবে তখন একটা লাঠি নিয়ে চলবে, যেহেতু একটা পাও নাই আর একখান কি হাত নাই, একদিকে ভর করে তাকে চলতে হবে, তোর ভর করে চলতে গিয়ে ভেলকি দিয়ে হাঁটবে, যখনই ভেলকি দিয়ে হাঁটবে তখন লোকের নজর পড়বে যে এটা তো সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীর শাস্তি হচ্ছে এই। ইসলামের বিচারের মধ্যে অফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব, ইসলামের বিচারের মধ্যে শাস্তি দণ্ডের মধ্যে শিরচ্ছেদের মধ্যে রয়েছে মানব জাতির জন্য অনেক কিছু শিকনীয় কথা বল না। যাই হোক, সম্মানিত, শুধু সে আইন এখন আমাদের দেশে নাই, কাজে বাস্তবায়ন করারও কোনো সুযোগ নাই। বিচারিক আদালত যে রায় দেবে সে রায় অনুযায়ী বিচার হবে, কিন্তু প্রশ্ন হলো এই যে একজন চোরের যখন হাত কাটা হয়, আপনার কি আমাকে শুনতেছেন, চোরের যদি কি এই হাত কাটাটা, এটা কি শক্ত বিচার না এটা নরম বিচার? সবাই কন্যা, এটা শক্ত বিচার না নরম বিচার? এটা শক্ত বিচার না, আমার আল্লাহ বলেছেন শক্ত বিচার না, বরং একটা নরমাল বিচার। এরপরে কেয়ামতে এই লোকটারই আরো মারাত্মক বিচার করব আমি। আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, পৃথিবীতে তোমাকে যে শাস্তিটা দিছি এটা কম, এই শাস্তিটা কি
কম, কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ বলেন আখিরাতের আযাব হচ্ছে আরো মারাত্মক, আরো বড় কঠিন শাস্তি। কিঙ্কার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আখিরাতের শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না। এখানে শুধু হাত কাটা এখানে দিয়েছি আমি, লাল্লাহুম ইয়ারজিউন, যেন পথে তুমি ফিরে আসো, কথা বললা না হলে মানুষের সম্পদ সংরক্ষণের জন্য, মানুষের সম্পদের রক্ষার ক্ষেত্রে ইসলামের আইন বড় কঠিন, কথা বললা। খাদ্য চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, কথা বললা, মৌলিক চাহিদা সব ঠিক আছে, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে যদি মানুষ সম্পদ চুরি করে, ডাকাতি করে, এটার কি বিচার হবে? এটার উপরে জাতিসংঘের কোন আইন নেই, কথা বললা, এটা বিচারিক আইন আছে। যা হোক, আলোচনা তো অনেক লম্বা, আমি যে কথাটি আপনাদের সামনে এখন খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে চাই, যদি আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন, অল্প 15-20 মিনিটের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমি যে কথাটি বলতে চাই যে মানুষ মানুষ যে অপরাধগুলো করে, অপরাধের সবচেয়ে বড় কারণ হলো যে তার এই হার্টটা, এই অন্তরটার মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি করা না যায়। সম্মানিত সুধী, এই কলমের মধ্যে যদি আল্লাহ মোহর মেরে দেন, আবু জাহালের কলমের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কলম কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে সে আমার নবীকে দেখেও দেখে না, আমার নবীকে চিনেও কি চেনে না, বরং সে নবী সম্বন্ধে মন্তব্য করেছে যে মুহাম্মদের দুখানা পা আছে, আমারও দুখানা পা। গর্ব সুরাদ আদমি ইনসা বুদে, গর্ব সুরাদ আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহল এক সাবুদে। মুহাম্মদ সাল্লামের দুখানা পা, আমারও দুখানা পা, ও তার দুখানা হাত আছে, আমারও দুখানা হাত, অতএব তার সাথে আমার পার্থক্য কিসের? কেন আমি তাকে নবী বলে স্বীকার করব? এই যে শয়তানের কেয়াস, শয়তান যে বুদ্ধি করে বলছে, খালাক্তাহু খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আগুন উপরে উঠে আর মাটি কি নিচে পড়ে, কাজে আমি তার কাছে মাথা নত করব কিভাবে? অতএব সম্মানিত শুধু, যে যে কারণে মানুষগুলো নষ্ট হয়, নষ্টের মূল জায়গা হলো, তার কেন্দ্রবিন্দু হলো কোনটা? কলব। কলব বুঝছেন? কলব সম্বন্ধে নবী বলেছেন যে এটা বাম দুধের দুই আঙ্গুল কি নিচে, এটা কলব। কোরআনে এটাকে কলব বলা হয়েছে। এই কলবটা, এটা এই মনটা, এই হৃদয়টা, এটা যদি সুস্থ না থাকে, এটা অসুস্থ হয়, এটা কখনো কখনো বেঈমান হয়, কখনো কখনো কি, কখনো কখনো কলবটা বেঈমান হয়। আমার আল্লাহ বলেন فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ। কখনো কখনো কলবটা এটা মুনকির হয়ে যায়, অস্বীকৃতিকারী, কিছুই মানতে চায় না, আবার কখনো কখনো এটা বেঈমান হয়ে যায়। আমার আল্লাহ বলছেন লা يَحْزُنُكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا بِأَفْوَاهِهِمْ آمَنَّا وَلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ। আমার আল্লাহ বলছেন কিছু মানুষ মুখে মুখে বলে যে আমি ঈমান আনছি, কিন্তু তার কলব ঈমান আনে নাই। তাহলে কলবটা কিন্তু কখনো কখনো কি হয়, এটা বেঈমান হয়, কি হয়ে যায়, আবার কলবটা কখনো কখনো বাঁকা হয়ে যায়, এটা কথা শুনে না। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। কখনো কখনো যদি আপনার কলবটা বাঁকা হয়ে যায়, তাহলে ভালো কথা শুনতে চায় না, নবীর মহব্বতের কথা শুনে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবো, ও বেদাতের সবক নিয়ে থাকে, তখন বেদাতের সবক নিয়ে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার কথা যখন আসে, তখন কয় বেদাত বেদাত। আর সব বেদাত যদি হয়, তাহলে হযরতে ওয়াইসকার নিজে 32টা দাঁত ভাঙলেন, এটাও কি বেদাত হইছে? তাহলে তুমি ফতুয়া দাও তো দেখি, তোমার ফতুয়া কেউ মানে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পর্যন্ত সাহাবীরা পান করছে, এই পেশাব যে মহব্বতের তাড়নায় পান করলেন, এটা কোন ধরনের বেদাত তুমি ব্যাখ্যা করো?
তুমি যদি বলো কুল্লু বেদাতিন তালালা, তাহলে এই বেদাত্ম তোমার মাথায়ও আছে, এই বেদাত্ম তোমার পোশাকেও আছে, এই বেদাত্ম তোমার প্রতিষ্ঠানেও আছে, হাজার হাজার বেদাত আছে। এই জন্য ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। অতএব এই কলবটা এটা মারাত্মক জিনিস, এটা কখনো বেঈমান হয়ে যায়, আবার কখনো কখনো এটা অস্বীকৃতিকারী হয়, আবার কখনো কখনো অহংকারী হয়ে যায়। কি হয়? আমার আল্লাহ বলেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবিন মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ বলেন কখনো কখনো কলবটা মুতাকাব্বির হয়ে যায়, এটা জাব্বার হয়ে যায়, এটা অহংকারী হয়ে যায়, আবার কখনো কখনো কলবটার উপরে পর্দা ঢাকা পড়ে। আল্লাহ বলেন ওয়াজআল্লা আলা কুলুবিহিম আকিন্না। আল্লাহ বলেন কখনো কখনো কলবের উপরে আমি পর্দা ঢেকে দেই, এই জন্য ভালো জিনিসটা সে চোখে দেখে না, আবার কখনো কখনো কলবটা লোভী হয়ে যায়, এটা লোভের মধ্যে তৈরি হয়ে যায়। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ মহিলারা তোমরা শোনো, আমার নবী বলেন আয়েশা রে, কোন পুরুষ যদি বাইরে থেকে তোমার সাথে কথা বলে তাহলে তুমি ভদ্রতার সাথে কথা বলবে, কিন্তু এমন ভাবে কথা বলো না যাতে তোমার মনটাকে কেড়ে নেয়। যদি পুরুষের কলবের মধ্যে একটা নেকড়ে বাঘ ওত পেতে আছে, সেই বাঘটা যে কোনো মুহূর্তে লাফ দিয়ে তোমার গায়ে উঠতে পারে। কথা বল না। এই জন্য কখনো কখনো এই কলবটা কি হয়, লোভী হয়ে যায়, কখনো কখনো এই কলবটা রূঢ় হয়ে যায়। রূঢ় মানে কি? খুব শক্ত। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। হে নবী, উহুদের ময়দানে আপনাকে রেখে যখন সাহাবীরা নিজের বাড়িতে পালিয়ে গেলেন, কাফেররা বলা শুরু করলো মোহাম্মদ নাই, মোহাম্মদকে আমরা মেরে ফেলেছি। হে নবী, আপনি আসলে মারা যান নাই, কাফেররা মিথ্যা বলেছে, দান্দান মোবারকে তীর লাগার কারণে আপনি মাটিতে পড়ে গেছেন, কাফেররা বলে উঠলো মোহাম্মদকে আমরা মেরে ফেলেছি। সাহাবিরা সব বাড়িতে যার যার জায়গায় পালানো শুরু করলেন। আমার নবী সাল্লাম পিছন থেকে ডাকছিলেন, ওদিকে সাহাবিরা কারো কারো ঘরে যখন প্রবেশ করতেছিলেন তখন ওই ঘরের নারীরা তারা ব্যারিকেড সৃষ্টি করেছে, তোমাদেরকে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না, আমাদের নবী কোথায়, আগে নবীর সম্বন্ধে আমাদেরকে জানাও। সম্মানিত সুধী ভাই রায়মান, এখানে আমার নবী পিছন দিক থেকে ডাক দিলেন। আমার আল্লাহ বলছেন নবীর কণ্ঠের আওয়াজ সাহাবিদের কানে যখন পৌঁছে দিলাম তখন সাহাবিরা বুঝলেন নবী বেঁচে আছেন, তখন তারা আবার ফিরে আসলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে সেনারা ফিরে আসলে পরে, সেনারা পালিয়ে গেলে যদি ফিরে আসে তাদের ফায়ারিং স্কোয়াডে তাদেরকে মেরে ফেলতে হয়, কিন্তু আমার নবী বলছেন তোমাদের মারার প্রশ্ন নয়, বলো তোমরা একটু ঘুমাও, একটু ঘুমাইয়া তোমাদের মধ্যে শক্তি সঞ্চয় করো যাতে কাফেরদের সাথে আবার যুদ্ধ করা যায়। আমার আল্লাহ বলছেন হে নবী, আপনি যে তাদের প্রতি দয়া করলেন, এই দয়া করার কারণে তারা সাথে সাথে ঘুমিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে পারছে। আপনি যদি খুব রূঢ় হয়ে যেতেন, আপনি যদি শক্ত মনে যদি কথা বলতেন তাহলে একজনও থাকতো না। তাহলে কলবটা কখনো কখনো কি হয়, এটা শক্ত হইয়া যায়, রূঢ় হইয়া যায়। কতক্ষণ না কলপটার উপরে কখনো কখনো দাগ পরে। আমার আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো কখনো কলবের উপরে কি পড়ে, দাগ পড়ে, কখনো কখনো পর্দা পড়ে যায়। রে ভাইরা, কখনো কখনো এই কলপটা গুনাগার হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়ামান ইয়াকতুমহা فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ। কখনো কখনো কলবটা গুনাহগার হয়ে যায়, আর গুনাহগার হয় ওই সময় যখন সে মিথ্যা কথা বলে, সত্য সাক্ষ্য দেয় না। সুবহানাল্লাহ। কোন না এইভাবে আপনি কলবের ব্যাখ্যা পাবেন কত। আল্লাহ বলেন কলবটা কখনো কখনো বন্ধ হইয়া যায়, فَإِنَّهَا লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিস সুদূর।
ওদের চোখ আসলে অন্ধ নয়, বরং ওদের কলব কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই জন্য অন্ধ হওয়ার কারণে ওরা সহজে বুঝতেছে না। আমার আল্লাহ বলেন কখনো কখনো কলবটা বোকা হইয়া যায়, এটা কি হয়, কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা। কখনো কখনো কলবটা এটা উপলব্ধি করতে পারে না, এটা বোকা।